সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার পর্ব 18, আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বোর্ডে আপনারা লেখা দেখতে পাচ্ছেন, যে রকম কর্ম করবেন ফল সেই রকম পাবেন। আমাদের জীবনে আমরা যে রকম কর্ম করব ঠিকই সেই রকম ফল পাব, হাতের কোন চিহ্ন থাকলে। একটি কথা আছে, প্রকৃতির বিচার কখনোই কাউকে ছাড় দেয় না। আমি প্রায় ভিডিওতে বলি, ঠিক প্রকৃতির বিচারের মতো আজকের বিষয়টি, যেমন কর্ম করবেন সেই রকম ফল পাবেন, হাতের কোন কোন চিহ্ন থাকলে। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে হস্তরেখা বিচারের 18তম পর্বটি, খুবই গুরুত্বপূর্ণ পর্ব, ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই আঙ্গুলটি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র মতে এই আঙ্গুলটিকে শুক্রের আঙ্গুল বলা হয়, এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়, এটিকে শনির আঙ্গুল বলা হয়, এটিকে রবির আঙ্গুল বলা হয়, এটিকে বুধের আঙ্গুল বলা হয়। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন বৃহস্পতি পর্যন্ত গিয়েছে, এই রেখাটি হচ্ছে, আমরা বলে থাকি এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। যদি কোন জাতক জাতিকার হস্ত করতলে, হাতের করতলে এই রবির স্থান থেকে একটি রেখা হৃদয় রেখা পর্যন্ত আসে, তাহলে সেই জাতক জাতিকা তার কর্মফল ভোগ তিনি করবেন। তিনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। রবি এমন একটি রেখা বা এমন একটি সাইন, যেটিকে আমরা সানলাইন বলে থাকি। রবি রেখা মানুষের জীবন আলোয় আলোকিত করে, আবার জীবন অন্ধকার করে। রবি যত ভালো থাকবে তত মানুষের জীবন আলোয় আলোকিত করবে। রবি রেখাটিতে যদি কোনো ক্রস না থাকে, কোনো কাটাকুটি চিহ্ন না থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে উন্নতি করতে পারবেন, কোনো ক্ষেত্রে কখনোই বাধাগ্রস্ত হবেন না। আর রবির এই স্থানটিতে যদি আমি ক্রস চিহ্ন দেই, তাহলে বুঝবেন সেই জাতক প্রতিটি কাজে বাধা হবে, অর্থনৈতিক ক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন, আয়ের তুলনায় ব্যয় হবে, হঠাৎ করে আকস্মিক অর্থ সমস্যায় ভুগবেন, এবং তার দোকান থাকুক, মেইল ফ্যাক্টরি থাকুক বা কারখানা থাকুক বা চাকরি থাকুক, হঠাৎ করে চলে যেতে পারে। যদি কোনো জাতক জাতিকার এই বুধের থেকে একটি রেখা নিচ পর্যন্ত আসে আর এই বুধের স্থানে ক্রস চিহ্ন থাকে, তাহলে এই জাতক জাতিকা তার জীবনে ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হবেন, কোনোভাবে ব্যবসা ইম্প্রুভমেন্ট করতে পারবেন না। যে ব্যবসায় করুন, পার্টনারশিপ করুন বা এককভাবে করুন, প্রতিটি ব্যবসায় তিনি ক্ষতিগ্রস্ত হবেন এবং লুজার হবেন। এর কারণ হচ্ছে তিনি সঠিক ব্যবসা পরিচালনা করতে পারেন না, ব্যবসা সম্পর্কে তার আইডিয়া নেই, এবং সঠিক প্লেসে হয়তো দোকানটি তিনি নিতে পারেননি, হয়তো বা সঠিক প্রোডাক্টটি তিনি সম্পর্কে অবহিত নয়। যে প্রোডাক্টের ব্যবসা তিনি করছেন সেই প্রোডাক্টটি সম্পর্কে আগে থেকে তিনি অবহিত নয় বিধায় তিনি ফলাফল পাচ্ছেন না। এই জাতক যদি ফলাফল পেতে হয়, তাহলে তার বুধের এই স্থানটিতে কোনো ক্রস চিহ্ন থাকবে না, রবির স্থানে কোনো ক্রস চিহ্ন থাকবে না, কোনো আঁকা বাঁকা চিহ্ন থাকবে না। বৃহস্পতির এই স্থানে যদি এই জাতকের ক্রস চিহ্ন থাকে, তাহলে এই জাতক সুনাম যশ খ্যাতি পাবেন, যে কোনো স্থানে যে কোনো জায়গা থেকে প্রচুর সুনাম যশ পাবেন। তার সুনাম যশ কখনোই অর্পণ থাকবে না, তিনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফল হবেন, এবং প্রত্যেকটি মানুষের সাথে তার খুব গুড রিলেশন হবে। আর এই গুড রিলেশনের জন্য তিনি মানুষের নয়নের মণি হয়ে থাকবেন। একটি কথা বলতেই হয়, বৃহস্পতির স্থানে যদি কোন জাতকের ক্রস চিহ্ন থাকে তাহলে শুভ, যদি রাহুর স্থানে থেকে একটি রেখা রবির দিকে যায়, এই জাতকের রাহুর স্থান থেকে একটি রেখা রবির দিকে যায়, তাহলে বুঝবেন এই জাতকের জীবনে অর্থনৈতিক সমস্যা কখনোই শেষ হবে না, একটার পর একটা অর্থনৈতিক সমস্যা লেগেই থাকবে, আয়ের তুলনায় ব্যয় হবে, পাওনাদারের কাছ থেকে পাওনা তুলতে পারবেন না, এবং তিনি মানুষের সাথে ভালো আচরণ করলেও মানুষ তার সাথে খারাপ আচরণ করবে, মানুষকে বিশ্বাস করবেন কিন্তু মানুষ তাকে বিশ্বাস করবে না, মানুষ কাছে টেনে নিয়ে আসতে চাবেন, বুকের মধ্যে নিয়ে আসতে চাবেন কিন্তু মানুষ তার বুকের মধ্যে আসবে না, মানুষ বহুরূপী আচরণ করবে তার সাথে।
এই বহুরূপী আচরণ যেহেতু রাহু স্থান থেকে উঠেছে, রাহু গ্রহটি ছায়া গ্রহ, রাহু গ্রহের বহুরূপী আচরণটি কখনোই আমরা বুঝতে পারি না। মনে রাখবেন রাহু এবং কেতু এই দুটি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, এই দুটি গ্রহ সবসময় প্রতিটি মানুষকে বহুরূপী আচরণ করে, এর জন্য রাহু গ্রহকে বহুরূপী গ্রহ বলা হয়। ইন্ডিয়ান শাস্ত্রে বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে এটিকে বহুরূপী বা ছায়া গ্রহ বলা হয়। রাহু এই যে আমি হাঁটতে দিলাম, হাতের যে ছায়াটি পড়ছে বোর্ডে, এই ছায়াটি কিন্তু আমি স্পর্শ করতে পারবো না, কিন্তু ছায়াটি আমি দেখতে পাচ্ছি। এই ছায়াটি যদি আমার সাথে কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতি করে, কিন্তু এই ছায়ার বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। তেমনি রাহু যদি বা কেতু যদি কোনো মানুষের ক্ষতি করে থাকে, তাহলে কখনোই এই মানুষের বিরুদ্ধে আপনি জেনে শুনে বুঝে কোনো স্টেপ নিতে পারবেন না, কোনো পদক্ষেপ নিতে পারবেন না, কারণ সেই রাহু গ্রহটি ছায়া গ্রহ, কেতু গ্রহ ছায়া গ্রহ। এই রাহু থেকে একটি রেখা রবির দিকে যায়, তাহলে এই মানুষের অর্থনৈতিক সমস্যা হবে। আর রাহু থেকে যদি আরেকটি রেখা বুধের দিকে যায়, এই বুধের দিকে যায়, তাহলে এই জাতকের ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসা বাণিজ্যে তিনি উন্নতি করার চেষ্টা করলেও ব্যবসা বাণিজ্যে রাহু থেকে একটি রেখা রবির দিকে দিলাম, বুধের দিকে দিলাম, তাহলে এই জাতক ব্যবসা বাণিজ্যে কখনো সফল হতে পারবেন না। আমি পূর্বে যদি বলেছি ব্যবসায় তিনি লুজার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন এবং ব্যবসায় নানান ধরনের তার সমস্যা হবে, নিত্য নতুন সমস্যা হবে। এই জাতক সুনাম করবেন একটি জায়গায়, কোথায়? সেই বৃহস্পতিতে তার ক্রস চিহ্ন থাকার কারণে তার যশ সম্মান খ্যাতি থাকবে। এই জাতকের যদি এইখানে চতুর্ভুজ থাকে শুক্রের স্থানে, তাহলে এই জাতক প্রচন্ড সাহসী, দুর্ভিক্ষ হবেন, মানুষের সাথে তার সম্পর্ক ভালো যাবে, মানুষ তাকে বিশ্বাস করবে এবং বিয়ের পরে এই জাতকের প্রচুর আয় উন্নতি হবে। এই জাতক যে কাজে হাত দিবেন সেই কাজে সফল হবেন, শুক্রের এই চিহ্ন থাকার কারণে, বৃহস্পতির এই চিহ্ন থাকার কারণে। আপনারা বোর্ডে ভালো করে হস্তরেখাটি দেখুন, দেখলে বুঝতে পারবেন, যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। শুক্রের স্থান, বৃহস্পতির স্থান, রাহুর স্থান এবং রবির স্থান, বুধের স্থান, এই চারটি স্থান, প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলী, নবাংশ বিচার, নবতারা চক্র বিচার, বিংশোত্তরী বিচার, অন্তর্দশা বিচার, যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে নিউমারোলজি, যেটিকে আমরা বাংলায় বলি সংখ্যাতত্ত্ব, বিচার করতে হবে। জ্যোতিষ শাস্ত্রে অনেক ধরনের বিচার আছে, অল্টারনেটিভ অনেক ফর্মুলা আছে, অভিজ্ঞ জ্যোতিষীর কাছে জেনে বুঝে তারপরে প্রতিকার করবেন। অনেকেই আছেন না জেনে না বুঝে চারটি পাঁচটি পাথর প্রেসক্রাইব করেন, এটি সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে করেন। মানুষের যে সমস্যা, আপনার প্রেজেন্ট টাইম নিয়ে যে সমস্যাগুলো চলছে, সেই সমস্যার সমাধান কিভাবে করা যায়, একটি কথা মনে রাখবেন, সবকিছুর মালিক হচ্ছেন উপরওয়ালা। জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন না, জ্যোতিষী হচ্ছে সঠিক গাইডলাইন তৈরি করে দিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার পর্বের এই 18তম পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি অনুরোধ করব আজকের ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনকে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনার কাছে মনোপ্রদ হয়ে থাকে, ভিডিওর থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে আপনারা কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন। আগামীতে কোন ধরনের কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত আশা করছি। আপনারা সকলেই ভালো থাকুন।